এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি রুটি দিয়ে কিভাবে কেক ডেকোরেশন করতে হয়। প্রতিদিন কেক বানিয়ে নিতে অনেকটা সময় লাগে, এর জন্য রুটি দিয়ে কিভাবে কেক ডেকোরেশন করে নেওয়া যায় এটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এক পিস রুটি নিয়ে এর উপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। কেকের মাঝে যেভাবে ক্রিম দিয়ে নেওয়া হয় রুটির মাঝে ঠিক তেমনভাবে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে দেওয়ার পর খুব ভালো একটা ফিনিশিং আনার জন্য একটু বেশি সময় নিয়ে খুব ভালো করে ক্রিমগুলো সেট করে দিচ্ছি। ডেকোরেশনটা কীভাবে করে নিচ্ছি এটা দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। আমি আমার পছন্দ অনুযায়ী কেকটা খুব সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। সাথে থেকেই দেখে নিন কেকটা কতটা সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। যেহেতু এটা জন্মদিনের কেক ছিল তাই উপরে হ্যাপি বার্থডে টু লিখে নিচ্ছি। সম্পূর্ণ করে নেওয়ার পর এটা দেখে কিন্তু মোটেও বোঝা যাচ্ছে না এটি রুটি দিয়ে করে নেওয়া একটি কেক। রুটি দিয়ে করে নেওয়া এই কেকটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। কেক ডেকোরেশন শিখে নেওয়ার জন্য রুটি দিয়ে ঠিক এরকমভাবে বানিয়ে বানিয়ে আপনি কেক ডেকোরেশন শিখে নিতে পারবেন।